এক নং ক্রমিক পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবার বলছি, এক নং ক্রমিকের পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু দুই থেকে আট নং ক্রমিক পদের জন্য এখানে কিছু জেলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাইরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি। এই বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ চা বোর্ড থেকে দিয়েছে। এখানে আমরা আটটি পদে লোক নেওয়া হবে। তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো কোন পদে কত টাকায় কোন শিক্ষাগত যোগ্যতায় নিয়োগ দেওয়া হবে এবং কী কীভাবে আপনারা নিয়োগের আবেদন করবেন, এই ভিডিওটাতে সম্পূর্ণ দেখাবো। তো চলুন না দেরি না করে শুরু করি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়। এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে 2 ফেব্রুয়ারি 2023 খ্রিস্টাব্দে। তো আমি শেষ থেকে শুরু করি। আট নম্বরে থাকছে মালি, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় চট্টগ্রাম, ও বিটিআরআই বাংলাদেশ চা বোর্ড, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। বিশতম গ্রেটে বেতন 8,250 টাকা থেকে 20,010 টাকা। পদ সংখ্যা দুটি। এখানে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, কোনো সরকারি অফিস অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধীনে বাগান পরিচর্যা কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সাত নম্বর থাকছে চেইনম্যান, বিশতম গ্রেডে বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে, স্বাস্থ্যবান ও কায়িক পরিশ্রমী হতে করতে ইচ্ছুক হতে হবে। ছয় নম্বর থাকছে কুক, ১৯তম গ্রেডে 8,500 টাকা থেকে 20,750 টাকা বেতন স্কেল। পদ সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এসএসসি পাস, সংশ্লিষ্ট বিষয়ে সমমানের কারিগরি পরিশিক্ষণধারী ও রধন কার্যে পারদর্শিতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। পাঁচ নম্বরে কার্পেন্টার, ১৬তম গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে সুতার কাজে সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। চার নম্বরে থাকছে গাড়ি চালক, ১৬তম গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। এখানে একটি পদ, এক পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত, কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তিন নম্বরে থাকছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, ১৬তম গ্রেডে বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত। পদ সংখ্যা দুটি। বাংলা ও ইংরেজি টাইপিংয়ে যথাক্রমে 15 ও 20 গতিসম্পন্ন, অর্থাৎ প্রতি মিনিটে 15 থেকে 20টি ওয়ার্ড লিখতে হবে এবং এইচএসসি পাস হতে হবে। দুই নম্বরে থাকছে সিনিয়র মেকানিক, ১৪তম গ্রেডে বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা পাস সহ সংশ্লিষ্ট বৃত্তিমূলক প্রতিষ্ঠান হতে সার্টিফিকেটধারী হতে হবে। ড্রাইভিং ও মেকানিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সর্বশেষ এক নম্বরে থাকছে ফোরম্যান, বেতন গ্রেড 11, বেতন স্কেল 12,500 থেকে 30,230 টাকা পর্যন্ত। পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা প্রযুক্তি বিষয়ে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে, ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল বিষয়ের ডিপ্লোমা সহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এই ছিল কিন্তু পদ, পদের সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা এবং বেতন স্কেল নিয়ে। তো এবার দেখব কীভাবে আমরা আবেদন করব। আবেদন তো করতে www.tboard.gov.bd এই ওয়েবসাইট থেকে আপনাকে ফর্ম তুলতে হবে। এক নং ক্রমিক পদের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবার বলছি, এক নং ক্রমিকের পদের জন্য সকল
জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, কিন্তু 2 থেকে 8 নং ক্রমিক পদের জন্য এখানে কিছু জেলা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, এই জেলা থেকে প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বয়সীমা 25/3/2020 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, বীর শহীদ মুক্তিযোদ্ধা, পুত্রকন্যা, শারীরিক প্রতিবন্ধীদের জন্য 32 বছর পর্যন্ত নেওয়া হবে। চাকরির আবেদন, সচিব বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয় বাইজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম, 42/10। এই ঠিকানায় আগামী 5 মার্চ 2023 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে। উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদন গ্রহণ করা হবে না। যে কোনো প্রকারের তদবির সুপারিশ প্রার্থীর অযোগ্য হলে বিবেচিত হবে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে লাইক করে দিবেন, আর কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন সব চাকরির নিয়োগ, বেসরকারি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও দেওয়া হয়। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন ভিডিও আপলোড করা মাত্রই আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।